হ্যালো গাইস, আমি আছি আপনাদের সবার সাথে আবিরানন্দ। আজকে আমরা করছি ধানমন্ডি গুহা রেস্টুরেন্টে। নামটা একটু আলাদা হলেও এটা একটা খাবারের রেস্টুরেন্ট। তো চলুন আসুন আসুন, আপনাদেরকে আমি জায়গাগুলো দেখাচ্ছি। দেখেন, সেট মেনু একটা অর্ডার দিয়েছি আমরা। এই যে এটা দেখা যায়, এই যে, এবং আমরা আরেকটা পাস্তা অর্ডার দিয়েছি। পাস্তাটার নাম ইটালিয়ান বেক পাস্তা আমরা অর্ডার দিয়েছি, আর এটার নাম চিজি চিকেন কাটলেট অর্ডার দিয়েছি আমরা। তো সব খাবার আসুক, তারপর আমরা আপনাদেরকে সাথে দেখা হচ্ছে। সব খাবার নিয়ে আসবো, আমার এনার্জি শেষ, কিন্তু আমি ভিডিও করবো আপনাদের জন্য, মাত্র আপনাদের জন্য। আমরা এখন গুহায় আটকিয়ে পড়েছি। এটা গুহাটা হচ্ছে ধানমন্ডিতে, একটু আজে বলে এটাই সত্যি বাংলাদেশে ঢাকা। এটা হচ্ছে গুহায়। আপনারা ভাবেন আবার আফ্রিকা আফ্রিকা যাচ্ছি আমি না। এইটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে। এটা চিকে, এটা কিছু তো আছে। আচ্ছা থাক, এটা আমাদের দেখার জন্য আমরা মেয়নিজ সব দিয়ে দিয়েছি ওনারা আমাদের এসছে। আমাদের ওনারা একটা খাবার দিয়েছে, এটা আমরা অর্ডার করছি কিছু আমাদের পকেটের টাকা দিয়ে, আর আমি এখানে আটকে পড়েছি আপনাদের জন্য। তো এটা আপনারা দেখবেন, এখানে কিছু কিন্তু ফ্রি দিচ্ছে না ওনারা আমাদেরকে। ঠিক আছে, এখন আমরা ফার্স্টে ট্রাই করবো। এটা থাক, এটা পরে ও সরি, আমি রাইসে চলে গেছিলাম, তার ছোট করে গিয়েছে, আমি কিছু করার নেই। তুমিও নিয়ে নাও একটা তেল কেন, তো তেল এই যে ওহো কাটো কাটো। হ্যাপি বার্থডে টু টু ইউ, আমি এটা এক সাইড থেকে ফার্স্টে ড্রাইভ করি। ওই আচ্ছা, এটা আমি ফার্স্টে ড্রাইভ করি। ও দিস ইজ সো হট, জি অনেক গরম, অনেক গরম। তোমারটা নিচে নামা, বেশি খাইছে, অনেক গরম, অনেক গরম। এটা খাওয়া যাবে না এখন, একটু পরে খাচ্ছি আমরা। একটা মুখে দিয়ে চিজ এবং পাস্তা, পাস্তা খুব পাস্তা পুরাই এই পাস্তা কেস। আমি একটু খেয়ে তারপর বলি, ঠিক আছে? আর ফালতু ফালতু রিভিউ দেওয়া তো আমার কোনো কারণ নেই। আওয়াজ বলছে একটু স্পাইসি, কিন্তু খারাপ না, এটা খুবই ভালো লাগছে আমার কাছে। আমরা এটা ওয়েস্ট করে ফেলছি, আমার খুবই খারাপ লাগছে। এর ভিতরে কী কী আছে আমি ফার্স্ট ওইটা চেক করি আপনাদের বলার জন্য। চিকেন সরু ফার্স্ট ইস বলছে চিকেন, এই চিকেনটা দেখে এই ধোয়া বের হচ্ছে, ধোয়া দেখা। এটা আমি এখন কীভাবে মুখে দেবো আমি জানি না। একটা সস দিয়েছে ওনারা, ওটা দিয়ে টেস্ট করো দেখো।
মাশরুম আছে আমি এখন পেঁপেটা খেয়ে বলছি পেঁপেটা খুবই ভালো এই পেঁপেটা খুবই ভালো লেগেছে আমার কাছে হ্যাঁ আচ্ছা এটা সতে করে এটা তো এটা আমি কই এই যে এটা মাশরুম কি মাশরুম আমি জানি বাংলা রাইস বাংলা রাইস চলো রাইস খাবে এখন বল রাইসটা 10 আউট অফ 9 9 দিয়ে চাচা আমি একটু মুখে দিই ভালো আছে আমি আমি এটা নিব আমি হাত দিয়ে দিয়েছি মিডো নষ্ট করে খাই চাল দিয়ে ভালো আছে কিন্তু সল্ট কম লেগেছে আমার ভাইয়ের কাছে এবং আমার কাছে না কম এখানে এক পয়েন্ট কম ঠিক আছে এখন আমরা আই টু রাইস খা আমি আরেকবার দেখি করে দেখে নিই আপনাদের তো অনেক কিছু দেখি রাইস রাইসে কি কি আছে বলো এতে কিছু আমি যা যা পাইছি সেটা দেখাই আপনাদেরকে ডিম ধনিয়া পাতার ফ্লেভার ভিতরে কিছু আছে ওই ভিতরে আমি কিছু পাচ্ছি না শুধু ডিম ডিম এবং ধনিয়া পাতা তাও অনেক ভালোই লেগেছে কিছু এখানকার খারাপ না আমি বলতে পারবো না এটা খারাপ বা এটা একটু কম ভালো সবগুলো ভালো লেগেছে আমাদের কাছে এখন আপনারা খেয়ে দেখবেন আপনাদের কাছে কিরকম লাগাল ভাই গুয়া রেস্টুরেন্টের পরিবেশটা খুবই ভালো আপনারা এসে খেয়ে দেখতে পারেন একটা গুয়ার অনুভূত ফিলিংস নিতে পারবেন ঢাকার মধ্যেই কিন্তু এটা কক্সবাজারে থাকা উচিত ছিল কক্সবাজারে একটু ফিলিংস আসতো একটু বেশি ইউনিক ইউনিক একটা প্লেস এরকম প্লেস আমি আর আগে যাই এটার লোকেশনটা হইতে আছে টেক আউটের বিল্ডিং যে যিনি 9 নম্বর রোড 9 নম্বর রোডে 9 নম্বর ধানমন্ডি আমি বলে দিই ঠিক করে ধানমন্ডি 9 নম্বর রোডে 9 নম্বর এই যে টেক আউট বিল্ডিংয়ের
নয় তালায় মেইন রোডের পর টেক আউট বিল্ডিং এ যাচ্ছি সিনেমার টেক আউট বিল্ডিং এ জাস্ট উঠে লিফটে 9 এ ক্লিক করলে একবার গেটের সামনে চলে আসবে ইন্টারন্যাশনাল পাশে বলো সবাই ইন্টারন্যাশনাল গোয়া রেস্টুরেন্ট আমার কাছে খুব ভালো লেগেছে আমি তার প্রথম টাকা টাকা নেই নাই ঠিক আছে এখান থেকে আপনাদের মনে হবে যে আপনি একটা বন মানুষ সরি আমি একটা বন মানুষ আপনি তো আমার সাবস্ক্রাইবার আপনি তো ভালো সো আজকের এই ভিডিওটা আমাদের এই পর্যন্তই ঠিক আছে আপনি আমাদের সাথে থাকবেন হ্যাপি রাদার্সের সাথে থাকবেন আপনাদের জন্য আমরা একটা ভুয়াতে চলে এসেছি রেস্টুরেন্ট বলবো না সো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই আপনাদের আমি একটু ইন্টারভেল দেখাচ্ছি তো আপনারা দেখেন বাই বাই বন মানুষ হয়ে ঘুরায় চলে এসে পড়েছি বাই বন্ধুরা টাটা টাটা আমার একটু ক্লান্ত লাগতেছে কিন্তু আমি হাসবো তাও টাটা সবাই আমাদের সাথে থাকবেন আমাদের লাইক করবেন আমাদের শেয়ার করবেন আমাদের বন্ধুরা দেখবেন আর আমার চ্যানেলটা চ্যানেলটা আর গাইস ভিডিওগুলো গাইস আমাদের আচ্ছা তুমি চুপ থাকো গাইস আমাদের একটা পেজ আছে আপনারা যদি এখানে আসেন তাহলে এখানে যদি আসেন তাহলে আপনারা একটা করে ছবি করবে ছবি পিকচার নেবেন নিয়ে আমাদেরকে পেজে আপলোড দেবেন আমরা সে পেজ পোস্টটাকে দেখব এবং ঠিক আছে গ্রুপে আর এবং আপনাদের যে ছবিগুলো আপলোড করবেন সেগুলো আমাদের নিজস্ব ভিডিওর মাঝখানে আপনাদের ছবিগুলো এবং নাম সহ আমরা দেখাব এখানকার সার্ভিস খুবই ভালো লেগেছে আমাদের কাছে টেক আউটের আঙ্কেল ভাইয়া সবাই যারা আছে সবাই আমাদের সাথে ভালো ব্যবহার করেছে ভালো বললেই চলে এবং আইসা একটা স্পেস ফুল প্লেট হ্যাঁ এই জায়গাটা হ্যাঁ গুহা আর গাইস এই জায়গাটা আমাদের কাছে খুবই ভালো লেগেছে আপনি বলবেন কেন কারণ এই জায়গাটা হচ্ছে আমি বল কেন বলছি এটা বলি বাই বাই প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল হ্যাপি ব্রাদার্স লাইফ প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন ঠিক আছে বাই 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 টাটা